আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। এই দিনে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, সূরা কাহাফ পড়ো, আগে আগে মসজিদে যাও। এগুলো আমাদেরকে বলা হয়েছে, মানে এগুলো আমাদের করতে হবে। করলে কি লাভ হবে? সবচেয়ে বড় কথা হলো এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর দুরুদ শরীফ এটার তো মানে অনেক ফজিলত, যে একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত দেন। আর আল্লাহ তাআলার রহমত ছাড়া এই আল্লাহর দুনিয়ায় কে আর রহমত করবে আমার আপনার উপর? 10টা গুণা মাফ হবে, 10টা নেকি হবে, মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। আর ইস্তেগফার তওবা, উত্তম তো সেই ব্যক্তি যে গুনাহ করবে এবং তওবা করবে, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় যে ব্যক্তি তওবা করে এবং ইস্তেগফারের আমল দ্বারা আল্লাহ তাআলা তার অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করেন, যেটা ওই বান্দা কখনো কল্পনাও করেনি। তো আসুন আমরা জুমার দিনকে জুমার দিনের মতো পালন করি। আল্লাহ তাআলা তৌফিক।